যেই সময়টাই মায়ের প্রয়োজন ছিল বেশি সেই সময়টাই মাকে পাইনি যেই সময়টা বুঝতে শিখেছি মায়ের আদর ভালোবাসা কী জিনিস সেই সময়টাই মাকে হারিয়েছি সেই জিনিসগুলোই পাইনি জানো তো বন্ধুরা খুব কষ্ট হতো যখন আমার বন্ধুর মায়েরা বন্ধুদেরকে স্নান করিয়ে দিত ওদের জামা কাপড় কেচে দিত ওদেরকে ভাত খাইয়ে দিত ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসতো এমনকি পড়তে যেত সেখানেও দিয়ে আসতে যেত স্কুলে যখন গার্জিয়ান মিটিং হতো তখন মায়েরাই যেত তখন না ওদেরকে দেখে আমি ঠিক স্কুলের মানে দেওয়ালের পেছনে গিয়ে চুপি চুপি কাঁদতাম আমার খুব খুব খারাপ লাগতো খুব কষ্ট হতো ভাব বলতাম ভগবান কি অন্যায় করেছিলাম আমার মাকে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে চলে গেলে এমন কি মাকেও বলতাম মায়ের উপরে মাঝে মাঝে খুব রাগ হতো মা তুমি কেন এরকম সময় আমাদেরকে রেখে চলে গেলে আমি আর আমার ভাই তো অনেকটাই ছোট কি কি দোষ করেছিলাম তুমি কেন চলে গেলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমরা আর দুষ্টুমি করব না এরকম ভাবতাম জানো তো এতটাই ছোট ছিলাম তারপরে ওই সময়টা তো মায়ের যখনই মায়ের প্রয়োজন বেশি তখন আর মাকে পাইনি যখন মায়ের সাথে দুটো কথা বলার সময় হয়েছে তখন সত্যি বলছি মাকে আমরা আর কাছেই পাইনি আমার ভাই তো মাঝে মাঝে খুবই কাঁদ্য মামা করে আমি তবুও একটু বুঝতাম আর তারপরে মেয়েরা একটু সব কিছুই অ্যাডভান্স মানে আগে আগেই বোঝে আমি তো একটু বুঝতাম তারপরে ভাইয়ের চোখের জল মুছাতাম আর ভাইকে আমি কোলে নিয়ে ঠিক করে হাঁটতেও পারতাম না তাও ভাইকে কোলে নিয়ে হাঁটতাম ভাইকে ভোলানোর জন্য সত্যি আমার জীবনে অনেক অনেক কষ্ট আছে অনেক কষ্ট বলতে এই কষ্টগুলো যে আমি খাওয়ার কষ্ট পেয়েছি পড়ার কষ্ট পেয়েছি সেটা একদমই নয় বাবা আমাদেরকে মায়ের যত্নেই রেখেছিল। মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমার বাবা এই কথাটাই বলেছিল এই দুটো দুটো ছেলে ছেলেমেয়ের বাবাও আমি মাও আমি কখনো এদেরকে মায়ের কষ্ট বুঝতে দেব না কিন্তু বাবার তো সবসময় ঘরে বসে থাকলে হবে না বাবার তো বাবার কাজে যেতেই হবে তখনই খুব খারাপ লাগতো যখন বাবা থাকতো না আমি আর ভাই ঘরে একা একা থাকতাম কান্নাকাটি করতাম আর হ্যাঁ আমার দাদা তো বিয়ে করে বম্বে চলে গেছিলো আর আমার বৌদি থাকতো বাপের বাড়িতে আর আমার দিদির তো বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতেই থাকতো আর পাশেই বাড়ি আমার কাকা কাকিমার কাকা কাকিমার আর তখন ঠিক মতন মানে বাড়িতে থাকতো না কাকিমা থাকতো কাকিমার পাশে দিদির বাড়ি সেখানে যেত যেহেতু বাড়িতে টিভি ছিল না তা কাকিমা বাড়িতে সময় কাটতো না টাইম পাস করার জন্য তা দিদির বাড়িতে গিয়ে টিভি দেখতো কিন্তু আমরা দুই ভাই বোন তো ঘর ছেড়ে কোথায় যাব তো ভাই তো যাই হোক খেলাধুলো করতো বন্ধু বান্ধবদের সাথে আর যেই সময়টা আমার খেলার বয়স ছিল আমি যখন খেলা কর আমার বন্ধুরা যখন খেলা করতো আমি তখন রান্না করতাম বা আমি তখন বাসন মাজতাম আমার খেলার একদমই সময় কোনো দিনই হয়নি আমি কোনো দিনই খেলতে পারিনি আমার কপালে সেই আট নয় বছর বয়স থেকে ভাতের হাঁড়িটা আর সংসারের কাজ উঠে এসেছে সেই থেকেই যে মানে কাজ করে আসছি কাজ করছি তাতে আমার কোনো দুঃখ নেই ঠিক আছে কিন্তু মায়ের ভালোবাসাটা পায়নি এটাই হচ্ছে কি সব থেকে বড় কষ্ট জানো তো যখন খুব কষ্ট হয় এখনও পর্যন্ত তখন মাকে খুব দোষারোপ করি আর কান্নাকাটি করি কেন মা তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে খুব খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা তো তখন আমি যখন ছোটো ছিলাম তখন তো আমি রান্না করতাম আমি বুঝতাম না ভাত কোনো দিন আমি ভাত ফেনা ভাত করে ফেলতাম কোনো দিন ভাত চাল চাল থাকতো বুঝতামই না যে কখন ভাত নামাতে হয় তো তারপরে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলতাম তারপরে মাছ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলতাম কত রকম কত কষ্ট আমার জীবনে এসেছে তারপরে ধান সিদ্ধ করতাম তারপরে কাঠ কাটতাম কত কাজ আর আমার বন্ধুরা আমার বন্ধুরাও আমার ভালো ছিল অনেক সময় এসে আমাকে বলতো কাজ মানে আমাকে খেলতে নিয়ে যাবে বলে অনেক সময় বলতো তুই একটা কাজ কর আমাকে একটা কাজ দে আমিও করি অথচ সেই বন্ধুরা কিন্তু তার বাড়িতে কাজ করতো না আমাকে একটু খেলতে নিয়ে যাবে বলে আমার কাজ করে দিতে চাইতো কিন্তু আমি বলতাম না তোদের করতে হবে না আমি তাড়াতাড়ি করে যাচ্ছি খেলতে তোরা খেলতে লাগ আমি যাচ্ছি কিন্তু আমার যাচ্ছি বলে আমার আর যাওয়া হতো না তারপরে আমি কাজ করবো তাড়াতাড়ি করে রেডি হয়ে যখনই বেরোবো তখনই বাবা হয়তো বাড়ি এসে আমাকে বলতো চা কর স্টোভ বা গ্যাস কিছুই ছিল না উনুন জ্বালিয়ে বাবাকে চা করে দিতে হতো তারপরে বাবাকে চা করে দিয়ে বাবা বলতো উনুনটা যখন ধরিয়েছিস এই উনুনে রান্নাটা বসিয়ে দে তারপরে আমরা আর খেলতেই যাওয়া হতো না রাগ হতো খুবই কষ্ট হতো কান্নাকাটি করতাম কিন্তু বাবা আমাকে বোঝাতো মাথায় হাত বুলিয়ে কী করবি বল তোর কপালে এটাই রয়েছে কিচ্ছু করার নেই খেলাধুলো বন্ধ করে সংসারের কাজ কর আর পড়াশুনো কর দেখবি জীবনটা খুব ভালো হবে কিন্তু আমি মেয়ে ছিলাম আমি অনেক কষ্ট করে পড়াশুনো করেছি আমি ভাত বসিয়ে দিয়ে বই পড়েছি ভাত বসিয়ে দিয়ে স্কুলের কাজ এস কাজ থাকতো সেগুলো করেছি আমি যতটুকু পড়াশুনো শিখেছি আমি অনেক কষ্ট করে পড়াশুনো করেছি তারপরে আমি মানে কি বলবো বাসন টাসন মাঝতে মাঝতে অনেক সময় মুখস্থ করতাম মানে আমার অত সময় ছিল না তারপরে সকালবেলা যখন ঘুম থেকে বাবা কাজে যাওয়ার আগে ঘুম থেকে আমাদেরকে ডে ডাকতো দুই ভাই বোনকে ডেকে বাবা কাজে যাওয়ার আগে আমাকে বলতো এই মাছের ঝোলটা এরকমভাবে এরকমভাবে রান্না করবি তারপরে আমাকে মাঠে ভাত দিয়ে আসবি ভাইকে বলতো মাঠে ভাত দিয়ে আসতে কিন্তু ভাই তো ছোটো মানুষ সে তো খেলতে বসে গেলে আর মা বাবাকে মাঠে ভাত দেওয়া আসার কথাই ভুলে যেত খাওয়ার জল আনতে হতো অনেকটা দূর থেকে কলেজ থেকে সেটাও আনতে ভুলে যেত আমাকেই সবটা করতে হতো ভাই যেহেতু ছোট ও একবার ভুলে গেলে দিদিকে তোর ভুলে গেলে হবে না তারপরে আমি সব কাজ করে স্কুলে যেতাম স্কুল থেকে দুই ভাই বোন মানে বাবাকে ভাত দিয়ে এসে বাড়ি আসতাম এসে তারপরে যখন মানে একসাথে দুজনে খাওয়া দাওয়া করে স্কুলে যেতাম স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার প্রাইভেট পড়তে যেতাম সেইভাবে এটো বাসনগুলো পড়ে থাকতো টিউশানি পড়ে যখন বাড়ি আসতাম তখন প্রায় সন্ধ্যা ঘোর তখন আমাকে তাড়াতাড়ি করে কি করতে হতো রান্নাঘরে গিয়ে রান্নাঘরের বাসনগুলো মাজতে হতো আবার তাড়াতাড়ি করে জামা কাপড় তুলতে হতো ঘর ঝাড় দিতে হতো আবার দুই ভাই বোন মিলে ভাই যেতে চাইতো না কিন্তু ভাইকে জবস্তি বলে করে খাওয়ার জল আনতে যেত তো তা না হলে বাবা তো বকবে ভাইকে বলতাম চল চল জল নিয়ে আসি আর আমার বাবা ছিল শ্বাসকষ্ট বাবা একটু যদি পয়সার কাজ করতো আমার বাবা মাঠে নাঙল চাষ করত সেই নাঙল কাজ চাষ করাটা কিন্তু খুব কষ্টের কাজ বাবা সেই কাজটা করে আসার পর তোমরা জানো না খুব মানে হাঁপাতো কষ্টে শ্বাসকষ্ট হতো তো খুব কষ্ট পেত সেই কষ্ট দেখে খুব কাঁদদাম বাবাকে জড়িয়ে ধরে মা চলে গেছে বাবা তুমি জানো পৃথিবী থেকে যেও না সারা জীবন আমাদের কাছেই থেকো তোমার কোনো কাজ করতে হবে না তুমি শুধু পয়সার কাজটুকু করো আর সব কাজ কষ্ট হলেও আমি করব। কিন্তু বাবার যেদিনকার কাজ না থাকতো সেদিন বাবা আমাকে একটু রেহাই দিত বাবা বলতো আজকে আমি রান্না করছি তুই তোর আজকে কোনো রান্না করতে হবে না সেই দিন আমি খুব খুশি হয়ে যেতাম এক একদিন অনেক কষ্ট হতো স্কুল থেকে এসে দেখতাম স্কুল থেকে আসতাম এক একদিন তখন দেখতাম হাঁড়িতে ভাত নেই মানে বাবাও খাইনি হয়তো সকালবেলা রান্না করেছি কম পড়ে গেছে মানে তখন ঠিকঠাক বুঝতাম না যখন দেখতাম হাঁড়িতে ভাত নেই এবার তখন খিদেও পেয়েছে কি করব তার খানিক্ষণ হাও করে কাঁদতাম হে ভগবান আমার কপালে এই ছিল আমার বন্ধুদেরকে দেখো তাদের মারা ভাত মেখে খাইয়ে দিচ্ছে আর এখন আমার ভাত রান্না করতে হবে তারপরে খেতে হবে এরকম বলতাম আর কাঁদতাম কাঁদতে কাঁদতে হঠাৎ ভাবতাম আমার কান্না দেখার মতো কেউ নেই যতক্ষণ বসে কাঁদছি ততক্ষণ আমি যাই ভাতটা বসিয়ে দিই ছোট ভাই সেও কাঁদতো আমার সাথে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়ে আলু সিদ্ধ ভাত আমি আর ভাই তাড়াতাড়ি করে মেখে একটা থালায় মেখে দুজনে ভাইকে খাইয়ে দিতাম আমিও খেয়ে নিতাম তারপরে বাবা যখন কাজের থেকে আসতো মানে বাজার থেকে আসতো বাবাও তো না খেয়েছিলো বাবাকে তাড়াতাড়ি করে ভাত মেখে দিতে গিয়েও বাবা বলতো আমাকে একটু চা করে দে বাবা বলতো আমি জানিস ভাত বসাতে যাচ্ছিলাম কিন্তু আমি খুব কষ্ট কষ্ট হচ্ছিলো হাঁপাচ্ছিলাম আমি শুয়েছিলাম তারপরে আমি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে ওষুধ নিয়ে খেয়ে তাই ঠিক হলাম আমি ঠিক আছে বাবা তোমাকে অত কষ্ট করতে হবে না যে এইটুকু না করলে নয় তুমি ঠিক সেইটুকুই করো এরকম কথা বাবাকে বলতাম খুব কষ্ট পেতাম মাকে হারিয়েছি যেন বাবাকে না হারাতে হয় সেই জন্য বাবাকেও কোনো কাজ করতে দিতাম না কিন্তু বাবাও অনেক সময় আমার কষ্ট বুঝে অনেক কাজ বাবা করত। তারপরে যখন রাত্রিবেলা জানো তো প্রত্যেক দিন রাত্রিবেলা এটা আমাদের সাথে অনেক অনেক ঘটনা অনেক দিনই ঘটেছে বিয়ের পরেও আমার সাথে ঘটেছে কিন্তু এখন আর অত একটা ঘটে না আমার মা দিন রাত্রেবেলা ঘরে আসতো তো এটা পুরো স্পর্শ মায়ের স্পর্শ পেতাম সত্যি কথা বলতে বন্ধুরা আমি ভাবি যে হ্যাঁ সত্যি মানুষ যদি কোনো ছোট বাচ্চা রেখে মারা যায় তার সত্যি একটা মায়া থাকে সংসারের প্রতি তারপরে আমি আমি আর ভাই যখন রাতে ঘুমাতাম তখন মনে হতো মা এসেছে মা এসে মাথায় হাত বোলাচ্ছে হাতে পায়ে হাত বোলাচ্ছে এই তো মা বলছে তোদের আর কোনো কষ্ট নেই আমি রান্না করব তোরা খাবি আমি তখন কত আনন্দে মহা আনন্দে আমি আর ভাই খুব আনন্দ করতাম নাচতাম হ্যাঁ আমার মা এসে গেছে আমাদের আর কোনো কষ্ট হবে না আমার বন্ধুদের মারা যেমন বন্ধুদেরকে যত্ন করে আমার মাও যত্ন করবে মা গো তুমি ছেড়ে যেও না এরকম বলতাম বলতে বলতে যখন মা ঘুম স্বপ্নটা ভেঙে মানে ঘুমটা ভেঙে যেত তখন দেখতাম সবই স্বপ্ন ঘুম থেকে উঠে আবার হাউমাউ করে কাঁদতাম বাবা বলতো কাঁদছিস কেন পাশের ঘর থেকে বাবা জিজ্ঞাসা করতো কাঁদছিস কেন তখন বলতাম মা এসে চলে গেছে তখন বাবা তাড়াতাড়ি করে আমাদের দুই ভাই বোনকে বুকে আঁকড়ে নিত যে মা কখনো তোদেরকে যদি বলে এখানে ওখানে চল একদম যাবি না কিন্তু মা কখনও আমাদেরকে এসে কোথাও নিয়ে যেতে চাইতো না এসে শুধু আমাদের গায়ে হাত পায়ে হাতি বুলাতো আর সত্যি কথা বলতে সেই স্পর্শটা যেন সত্যিকারের স্পর্শ ছিল যেন আবার বলতে বলতে সত্যিই কান্না চলে আসছে জীবনে অনেক অনেক কষ্ট করেছি সত্যি যাদের মা নেই তারাই জানে মা ছাড়া কত কষ্ট আমি যখন মাঝে মাঝে কষ্ট যন্ত্রণায় মানে ভুগি শরীর খারাপে তখন আমার ছেলে এই কষ্টটা ফিল করে মা না থাকলে খুব কষ্ট হবে আমার যে যেহেতু মা নেই আমি আমার মানে না থাকা গল্পটা ওকে বলি ও শুন জানে তা বলে কি না মা তোমার কিছু হবে না ও কষ্টটা বোঝে জানো তো আর আমিও চাই না যে ছোট বাচ্চাকে রেখে কোনো মা মারা গেলে সেই বাচ্চাদের কপালে কতটা কষ্ট হতে পারে কেউ তখন কিন্তু দেখে না যে এ ভালোবাসে ও ভালোবাসে কেউ ভালোবাসবে না শুধুমাত্র মা যেমন ভালোবাসতে পারে আর বাবাও যেমন ভালোবাসতে পারে কেউ ভালোবাসতে পারে না যাই হোক ছোটোবেলার গল্প করতে করতে অনেকটা কাজকর্ম এগিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে তো যাই হোক এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত তো বসিয়েই দিয়েছি এবার আমি মাছটা রান্না করব আলু ফুলকপি দিয়ে আর করব কচুর রসা আগের দিনও করেছিলাম কচুর রসা সেখান থেকে কচু আর একটুখানি আছে সেইটুখানি আবার করতে হবে এখনই করে ফেলবো আজকেই তো ছোটোবেলার অনেকটা গল্প করলাম তোমরা শুনলে আরও অনেক অনেক দুঃখের কথা আমার জীবনে আছে আমার মতন ওরকম কষ্ট আমি সবসময় ঈশ্বরের কাছে বলি কোনো মেয়ের জীবনে যেন না আসে তারপরে তো বাপের বলে এরকম একটা জীবন কাটলই তারপরে শ্বশুরবাড়িতে নতুন আর একটা অধ্যায় শুরু হলো সেখানে আরও আরও বিকট কষ্ট সে কষ্টের কথা অবশ্যই একদিন বলবো। আমার জীবনে কষ্টর শেষ নেই প্রথম ধাপে একরকম কষ্ট ছিল দ্বিতীয় ধাপে আর রকম কষ্ট যখন ছেলে হলো তখন আর কষ্ট এখন আমি আছি আরও আর একটা কষ্টে কষ্টর কোনো শেষ নেই কত কষ্ট ভগবান দিতে পারে আমিও দেখবো সত্যি বলছি যত কষ্টই দিক না কেন সহ্য করে যাব, তারপরে দেখছি কি হয় তো যাই হোক একটা খুশির খবর আছে তোমাদেরকে তো প্রথমেই বলা উচিত ছিল তাই না তো ছোটোবেলার গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল বলতে সম্পূর্ণটা তোমাদের জন্য হয়েছে জানো তোমাদের জন্য তোমাদের তোমরা আমাকে এতটা এতটা ভালোবাসা দিয়েছ সেই জন্য আর আমার ঈশ্বরের অশেষ কৃপা আছে আর আমার মা বাবার ভালোবাসা আছে সেই জন্য আমি আজকে ওই জায়গাটায় আসতে পেরেছি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে আমার একটু ভীষণ পরিমাণে আমি খুশি আর তোমাদের জন্য হয়েছে তোমরা তাড়াতাড়ি করে দশ হাজার কমপ্লিট করে দাও তাহলে আমি সেলিব্রেট করবো